আপনার কোম্পানির নাম কি আছে? অনিমা এন্টারপ্রাইজ। তো আপনাদের এখান থেকে যদি মেশিন কিনে কেউ ব্যবসা শুরু করে তো সেই মালটা কোথায় এসে বিক্রি করবে? টোটাল মাল আমাদের কোম্পানিতেই বিক্রি করে দেওয়ার সিস্টেম আছে। আচ্ছা, মেশিন নিলে আপনারাই মালটা কিনে নেবেন? হ্যাঁ হ্যাঁ, আমরাই কিনে নেব টোটাল। আচ্ছা, তো আজকাল তো অনেকেই বলছে যে আমাদের কাছ থেকে মেশিন কিনে নিলে মালটা আমরাই কিনে নেব, তো কাস্টমার আপনাকে কিভাবে বিশ্বাসটা করবে? কারণ ফার্স্ট টাইম আগে আমাদের অফিসে এসে পুরো প্রসেসটা সম্বন্ধে মানে সিস্টেমটা সম্বন্ধে আগে জেনে নেওয়াটা উচিত। জেনে নেওয়ার পরে তারপরে যদি আমাদের সঙ্গে আমাদের ব্যবহার, আমাদের কাজ, আমাদের মানে প্রোডাক্ট, আদার্স জিনিসের প্রতি যদি বিশ্বাস থাকে তবে সে কাজ তখন করতে পারে। কিন্তু আমরা এটা আপনার মানে বলতে পারি বিশ্বাসের সহিত যে কাজ করতে পারে। অনেক জায়গায় মানুষ আজকাল ঠকছে, চারিপাশে সবাই একই কথা বলছে, তো সেই বিষয়ে কি বলবেন আপনি? কেউ যদি বলে এগ্রিমেন্ট করে দিতে, এগ্রিমেন্ট করে দেবেন? ওটা 100% এগ্রিমেন্ট করে দিতে, তো মানি মার্কেটিং বিজনেস করছি না, এতো রিয়েল মার্কেটিং এর বিজনেস করছি। কাস্টমারের ঠকার কোনো গল্পই নেই, ঠকার কোনো গল্পই নেই, কিন্তু ঠকছে, কাস্টমার ঠকছে, অনেক বিজনেসম্যানদের কারণে ঠকছে, কিন্তু সবাই তো ভালো হবে সেটা না, আর সবাই খারাপ হবে সেটা না, ভালো তো কেউ আছেই। কাস্টমার আমাদেরকে যতদিন দিবে, আমাদের সঙ্গে বিজনেস যতদিন করতে পারবে, কারণ আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে সাধারণত আপনার কাজ করছি সেগুলো তো পৃথিবী যতদিন থাকবে ওর প্রোডাক্টের ব্যবহার ততদিন থাকবে, তবে বিজনেস ও যতদিন করবে প্রোডাক্ট ততদিন আমরা নিব, কোনো ব্যাপার নেই। তো আপনারা তাহলে কি তৈরি করবার মেশিন তৈরি করেন? আমাদের কাছে বিভিন্ন রকম মেশিন আছে, এছাড়াও আমাদের ধরুন আগরবাতিটা যেমন ওটা বাইব্যাক সিস্টেম আছে, এছাড়াও আমাদের আরও অনেক মেশিন আছে, তা ভুজিয়া মেশিন আছে, চাউমিন মেশিন আছে, আদার্স ডিটারজেন্ট পাউডার তৈরির মেশিন আছে, বিভিন্ন রকমের মেশিন আছে। আমাদের সঙ্গে এলে যোগাযোগ করলে মানে ব্যাপারগুলো টোটাল বসে ডিসকাস হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মেন বাইব্যাক সিস্টেমের যেটা আছে সেটা অনলি ধূপ, ওটাই বাইব্যাক সিস্টেম আছে, বাকি ওকে ডাইরেক্ট মার্কেটিং করতে হবে বাকি প্রোডাক্টের যে মেশিনগুলো আছে। হ্যাঁ, আচ্ছা, আপনার এই আগরবাতির ব্যবসা যদি কেউ শুরু করতে চায় সব থেকে কত টাকা নিয়ে শুরু করতে হবে? নিম্ন আপনার 5,000 টাকা থেকে স্টার্টিং করতে পারে, একদম 2,00,000 টাকা পর্যন্ত। কেউ যদি চায় একদম অল্প পুঁজি নিয়ে 5,000 টাকা নিয়ে শুরু করতে, সে 5,000 টাকা নিয়েও পারবে? হ্যাঁ, 5,000 টাকা নিয়ে পারবে। তার মধ্যে ট্রেনিং মেনিং সব কিছু আপনারা করে দেবেন? হ্যাঁ, সব ফ্রি করে দেবো, ওর জন্য কোনো পয়সা লাগবে না। ট্রেনিং ফ্রি? আচ্ছা, মানে ধূপকাঠির মেশিন কেউ নিল তো তার কাজ কতটা থাকবে সেই মেশিন নিয়ে? আমাদের মেশিনে আপনার ধরুন পার ঘন্টাতে 6-7 কিলো মাল পাবে। হ্যাঁ, ফুললি অটোমেটিক, ম্যানুয়ালও পাওয়া যায়, বাজেট যদি কম থাকে ম্যানুয়াল নিয়েও কাজ করতে পারে, কোনো ব্যাপার নেই। আচ্ছা, আপনাদের অটোমেটিক মেশিনের উপর কি এখন কোনো অফার চলছে? জি, পুজোর একটা অফার আছে আমাদের, মানে আমাদের কালী পুজো পর্যন্ত আমাদের প্রত্যেকটা অটোমেটিক মেশিনের উপরে 15,000 টাকা করে ডিসকাউন্ট আছে, আগের যে রেট ছিল রেট থেকে 15,000 টাকা ডিসকাউন্ট, একমাত্র শুধু কালী পুজো অবধি পর্যন্ত, কালী পুজো পর্যন্ত না, শুধু আপনার তৈরি করার পরে আমাদের কোম্পানিতে সেটা বিক্রি করে দেবে, প্রসেসিং সেটা আমরা করব। হ্যাঁ, প্রসেসিং ওটা আমরা করব। আচ্ছা, ওটা আমরা করব, আমাদের এক্সপোর্টের সিস্টেম আছে, বাইরে মালের ব্যবস্থা আছে, র মালগুলো আমরা বাইরে এক্সপোর্টও করি। তো মানে কেজি প্রতিতে কাস্টমারে কতটা লাভ থাকবে? আপনি নরমালে ধরে চলুন 15-20 টাকার মধ্যেই থাকবে প্রফিট। হ্যাঁ, 16-17 টাকাও যায়, 18 টাকাও যায়, ওটা বাজার দরের উপরে, কিন্তু 15 টাকার নিচে মার্জিনটা আসবে না। একটা ফ্যাক্টরি চালালে দাদা নরমালের উপরে 15 টাকা থাকা উচিত, 15-20 টাকা থাকা উচিত। তো এই ব্যবসাটা করলে কেমন কি প্রফিট হতে পারে যদি একটা অটোমেটিক মেশিন নিয়ে শুরু করে তার মাসে? এক মাসে ধরে চলুন, পার ডে ধরে চলুন 800-1,000 টাকার মধ্যে মোটামুটি প্রফিট করতে পারবে। 800-1,000 টাকা আমাদেরকে যদি শুধু দেয়, এবার যদি সে যদি প্রসেস করে মার্কেটে, যদি ব্র্যান্ডিং প্রসেস করে, এই যে এরকম মানে প্যাকেটিং করে এই টাইপসের ধরুন বক্স বানিয়ে প্রোডাক্টগুলো যদি মার্কেটে যদি সেল করতে পারে তবে তো প্রফিটের জায়গাটা তো আপনার প্রচুর পরিমাণে, প্রচুর মানে প্রচুর পরিমাণে আসবে, ডবল 3 ডবলের উপরে প্রফিট চলে আসে নিজে যদি করতে পারে। আমরা এক কথায় ধরুন সব রকমের প্রসেস আমরা এখানে ম্যানেজ করে দেবো, ঠিক আছে? এবার কাস্টমার ডিসাইড করবে কোনটাতে ও সে মানে
কাজ করবে, কোনটার উপরে কিভাবে কাজ করবে, কিন্তু কাঁচামাল আমাদেরকে দেওয়ার প্রসেস একটা থাকছে, থাকছে পারে আমাদের কাছে সব রকম মেটেরিয়ালস পেয়ে যাবে, সব মাল পেয়ে যাবে। আমরা নিজেও ম্যানুফ্যাকচারিং করছি, আমরা তাদেরকেও শিখিয়ে দেবো যে আমরা করছি না, আমরা অন্যকে বুঝাচ্ছি সেটা না, আমরা নিজেও করছি, আমরা লোককেও বুঝাবো, এই তো হলো ব্যাপার। টোটালটা আমাদের এখানে পেয়ে যাবে, আপনি ভিডিওতে সেগুলো দেখিয়ে দিবেন, সমস্যা নেই। কারণ হচ্ছে আগে প্রসেস গুলো উনি জানুক, উনি জানার পরে, প্রসেস জানার পরে, তারপরে যদি ভালো মনে করে না বিজনেসটা করলে ভালো একটা প্রফিট আছে, তবে সে আমাদের কাছ থেকে মেশিন নিয়েও কাজ করতে পারে, রমাল নিয়েও কাজ করতে পারে। কাস্টমার যেই রকম ভাবে করতে চায় সেই রকম ভাবে আমরা কাজ করাবো, শুধু আমরা যে মেশিন বিক্রি করছি এরকম ধান্দা করছি না। ওই রকম কোনো ব্যাপার নেই, ট্রেনিং করতে পারে, ট্রেনিং করে বিজনেসগুলো জানুক, এগুলো তো দাদা ক্ষুদ্র বিজনেস, অ্যাকচুয়ালি ক্ষুদ্র বিজনেস, মানুষ কিছু করে যাতে ইনকামের একটা জায়গাটা যাতে পায়, যাতে আমাদেরও একটা নামটা যাতে ছড়াই মার্কেট, আমাদেরকে পুরো একটা এতে চেনে, ঠিক আছে। শুধু তো আমরা দাদা মেশিন নিয়ে ধরুন এইরকম ভাবে কাজ করছি ওটা না, কিন্তু প্রসেসগুলো সব রকমই আছে আমাদের কাছে, কাস্টমার যেই রকম ভাবে করবে সেই রকম পাবে। সেটাও আমরা করিয়ে দিতে পারবো, সমস্যা নেই, যা লাইসেন্স দরকার আছে আমরা সেই প্রসেস গুলো করিয়ে দেবো, পুরো হেল্প করে দেবো, সমস্যা নেই, কাস্টমারের কোনো জায়গায় ছোটার দরকার নেই, অল কমপ্লিট করিয়ে দেবো, যেগুলো প্রিন্ট করতে হয় না করতে হয় সব সব অল আপনাদের কাছে পাওয়া যায়। জি, তো কেউ যদি মেশিন দেয় কতদিনের মধ্যে মানে সাপ্লাই দিতে পারবে? আমরা বুকিং করার মোটামুটি ধরে চলুন 10 দিনের মধ্যে, আমরা তাকে 8 থেকে 10 দিনের মাথাতে আমরা প্রোডাক্ট ওকে সেটিং করে দিয়ে দেবো। ট্রান্সপোর্ট বলতে আমাদের গাড়ি আছে, গাড়ি আমাদের মানে প্রোডাক্ট আসা যাওয়া এগুলোর ব্যবস্থা আছে, আদার্স কাস্টমারদের সঙ্গে যেইভাবে চলছে সেইভাবে আমার এই কাস্টমারদের সঙ্গে সবার সঙ্গে একই রকমই ব্যবহার চলবে, ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, সমস্যা নেই। আচ্ছা, তো অনেকেই অনেক জায়গাতে সবাই মেশিন নিয়ে ঠকেছে, যারা অলরেডি মেশিন নিয়ে আছে ঠকে গেছে, তারা যদি কেউ সাহায্য চায় আপনার কাছ থেকে কোনো সাহায্য পাবে? আমাদের মানবিকতার খাতিরে আমরা যতটুকু পারবো 100% তাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব, যতটুকু পারবো আমার কোম্পানির তরফ থেকে 100% সলভ করার চেষ্টা করব। আমি চাই যে মানে সেই জায়গা থেকে একটা ভালো একটা জায়গাতে পৌঁছে, আমাদের সঙ্গে দাদা নাম বলছি না, অনেকে কাজ করছে, অনেকে আছে বাইরের থেকে মেশিন নিয়েছে অথচ আমাদের সঙ্গে কাজ করছে, নাম বলছি না, কেন নাম বলাটা খুব ভালো জিনিস না, এতে মানুষের একে অপরের সঙ্গে ইয়ে করা সেটা চাইছে না, কিন্তু আমাদের সঙ্গে কাজ করছে, অনেকে কাজ করছে, অনেকেই সব মেশিন নিয়ে ঠকছে না, আছে কাজ করছে, তারা তাদেরকে পুরো সাহায্য করবে? জি জি, 100 বার 100 বার। তো চলুন তাহলে একটু মেশিনের ডেমোটা আপনাদের দেখে নিই, চলুন। এই যে দেখুন, এটা আমাদের অটোমেটিক মেশিন, এই যে মাল এগুলো বেরোচ্ছে, এই যে মাল পড়ছে, এগুলো সব রেডি হয়ে গেছে আমার। হ্যাঁ, অটোমেটিক মেশিন এটা আমাদের। ক্যাপাসিটি কত আছে? এর ক্যাপাসিটি পার ঘন্টায় 6 থেকে 7 কিলো। ৬ থেকে ৭ কিলো পার ঘন্টায়। এগুলো আবার চলে যাবে উপরে, আবার এগুলোকে নিয়ে সবগুলো উপরে দিয়ে দিতে হবে। হ্যাঁ, উপরে দেয়, এর কোনো মানে ওয়েস্ট কোনো ব্যাপার নেই এগুলো। আচ্ছা, মেশিনের জন্য কত সেন্সর প্রয়োজন আছে? এটা 220 ভোল্টেই চলবে, চলবে। আচ্ছা, মানে আমাদের সাধারণ, হ্যাঁ সাধারণ বাড়ির ইলেকট্রিকেই চলবে। আচ্ছা, ওতেই চলবে, না না নেওয়ার প্রয়োজন নেই, কমার্শিয়াল নেই এটা? না না, কমার্শিয়াল নেওয়ার দরকার নেই, যখন মেশিন বেড়ে যাবে তখন সেই ক্ষেত্রে কমার্শিয়াল করতে হবে। এগুলো তো অ্যাকচুয়ালি কুটির শিল্প, তো বাড়িতে বাড়ির মহিলারাই কাজ করতে পারবে, বসে বাড়ির মহিলারাই করতে পারবে।
মেশিন কিভাবে অপারেট করতে হয় না হলে সেগুলো তো সব আমাদের লোক চলে যাবে, আমাদের টেকনিশিয়ান চলে যাবে, গিয়ে পুরো প্রসেস করে দিয়ে আসবে, থেকে পুরো চালিয়ে পুরো প্রসেস মেইনটেইন করে দিয়ে আসবে। হ্যাঁ, কিছুটা শুকোতে হবে ওদের। মোটামুটি ধরে চলুন আপনার 25-30 মিনিট শুকোলেই হবে, শুকিয়ে যাবে। ব্ল্যাক হয়ে যাবে এটা, কালার করলে আবার বিভিন্ন কালার করলে বিভিন্ন কালারেই পরিণত হবে। এটা আপনার সাদা হচ্ছে কাঠি, এটা চন্দনের জন্য তৈরি হচ্ছে। সেটাও এই মেশিনেই বেরোবে। আমাদের এটা হচ্ছে মুর্শিদাবাদ লালগুলা পন্ডিতপুর ফতেপুর। আর ডাইরেক্ট আপনার লালগুলা চলে আসবে, ডাইরেক্ট লালগুলা লাস্ট স্টপিস আমাদের ওটা রেলের। হ্যাঁ, ট্রেন বন্ধ, বাসে আপনার চলে আসবে ডাইরেক্ট, আপনার একদম ধর্মতলায় বাস ধরে ডাইরেক্ট ওমরপুর চলে আসবে। ওমরপুর কিংবা লালগুলা দুটো জায়গায় আসতে পারে। ওমরপুর চলে এলো, ওমরপুর থেকে আসার ব্যবস্থা আপনার ডাইরেক্ট চলে আসবে, ওখানে আবার বাস পেয়ে যাবে একদম পন্ডিতপুর। পন্ডিতপুর থেকে আমাদের ছেলেটা রিসিভ করে নেবে, ওমরপুর থেকে নাও আসতে পারলে আমাদের ছেলেটা রিসিভ করবে ওখান থেকেও, সমস্যা নেই। উত্তরবঙ্গ দিক থেকে আসতে গেলে একদম ডাইরেক্ট ওমরপুর চলে আসবে। হ্যাঁ, ওমরপুর। তার সাথে ফোন নম্বর দেওয়া থাকবে? হ্যাঁ, ফোন নম্বর তো দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে।